অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। দীর্ঘ প্রায় ১৯ বছর পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি। গত বুধবার সম্মেলন শেষে রাতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক হয়েছেন সোমনাথ সাহা। স্থানীয় সূত্র জানায়, গত বুধবার বিকেলে স্থানীয় রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার হেলালুদ্দিন আহমেদ। উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এ সময় উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। জানা যায়, নতুন সভাপতির বাড়ি দুই নম্বর গৌরীপুর ইউনিয়নের শালিহর গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের মেয়ে। তাকে সভাপতি করায় গৌরীপুর আওয়ামী লীগ ছাড়াও সর্বত্রই এক ধরনের আনন্দ বিরাজ করছে। এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি নীলুফার আঞ্জুম পপি বলেন, প্রধানমন্ত্রী তাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন বিশ্বস্ততার সাথে পালন করতে পারেন, এই দোয়া চান সকলের কাছে।